আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল রবীন্দ্র ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা করেন। এই মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি। রবীন্দ্র ভবন থেকে মিছিল বেরোনোর পর ভগৎ সিং মোড়ে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করেন প্রার্থী অগ্নিমিত্রা পল সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাংসদ অর্জুন সিং। আমি আপ্লুত, অভিভূত। আমার সমস্ত কার্যকর্তারা আসানসোলের মানুষ, সাধারণ মানুষ, তারা আজকে আমার সঙ্গে পথে নেমেছিল। রবীন্দ্র ভবন থেকে ডিএম অফিস অবধি তারা এই রোদের মধ্যে, গরমের মধ্যে তারা হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে এসেছে। আসানসোলের মানুষ নিজের মেয়েকেই চায়, আসানসোলের মানুষ নিজের বাড়ির মেয়েকে চায়, কোনো বহিরাগতকে বিশ্বাস করতে পারছে না। স্পেশালি যে আবার তিন চারটে দল বদল করেছে, কোনো কাজ সেভাবে করেনি। ফিল্মের কন্ট্রিবিউশন অনেক, তার জন্য সম্মান করি, কিন্তু রাজনৈতিক এতে নিজের বাড়ির মেয়েকেই তো বেশি বিশ্বাস করবেই মানুষ, সেটাই আমার ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই তো শিখছি এগুলো। উনি বাংলার মেয়ে, উনি বলেছেন বাংলা নিজের মেয়েকে চাই। আমি তো আসানসোলের মেয়ে, বাংলার মেয়ে, আসানসোল কি নিজের মেয়েকে চাইতে পারে না? সেই জন্যই আসানসোল নিজের মেয়েকেই চায়। চমক তো আমার আসানসোলের মানুষরাই তো চমক, পরিবারের লোক ভালোবেসে পাশে দাঁড়াচ্ছে, এটাই তো চমক। আর চমক বলতে যদি আলাদা করে যদি বলেন, দেখুন আমাদের ওই নায়িকা টাইকা বলিউডের অনেক এদিক সেদিক আসছে শুনছি, আমাদের ওই সব দরকার নেই, বুঝলেন তো। আমাদের সাধারণ মানুষ ভালোবাসে। আসলে আমি তো ওই বলিউডের বিরাট একটা তারকা টারকা নই, আমি একজন সাধারণ বাঙালি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, প্রফেশনে বলতে পারেন দর্জি, ডিজাইনার, আর মানুষের সেবা করতেই নেমেছি। উনি অ্যাক্টিং করেন, অভিনেতা, আর আমি মানুষের সেবক। আমাদের প্রধানমন্ত্রী যখন বেনারসে গেছিলেন, তখন ওখানকার মুখ্যমন্ত্রী কাউকে বহিরাগত বলেননি। আমাদের মুখ্যমন্ত্রী বহিরাগত বলা শিখিয়েছেন, আমরা তো জানতাম না। লাস্ট ইয়ার 2021 থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই শিখেছি যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে কেউ যদি পশ্চিমবঙ্গে আসে, তাকে বহিরাগত বলতে হয়। সেই কারণেই তো ওনার কাছ থেকেই তো শিক্ষা, উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী, তাই জন্য উনি বহিরাগত। আর কেনই বা বহিরাগত বলবো না, যে নিজের জায়গা থেকে 2,80,000 ভোটে হারে আমাদের পাটনা সাহিব থেকে, যাকে নিজের বাড়ির লোকরা ভালোবাসে না, ভোট দেয় না, সে আবার পাশের রাজ্যে এসে ভোট লড়তে এসেছে। যে থাকে, যার কর্ম জায়গা হচ্ছে, কর্মের জায়গা মুম্বাই, যে যদি বাই এনি চান্স হবে না পার্লামেন্টে গেলে সেটা দিল্লি, সাংসদ হবে আসানসোল, তো মাসে তো 30টা দিন, 7.5 দিন পরে ভাগে পড়ে আসানসোলে। আমাদের 7.5 দিনে হবে না, প্রচুর কাজ বাকি। তাই বললাম উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে আমরা সম্মান জানিয়ে 12 তারিখে ঠেকুয়া খাইয়ে বিদায় জানাবো। আর ওই গানটা গাইতে গাইতে, তুম তো ঠেরে পরদেশি সাথ ক্যা নিভাওগে, এটা গান গেয়ে গিয়ে ওনাকে বিদায় জানাবো। আমি তো অ্যাস্ট্রোলজারও নই আর সেফোলজিস্টও নই, কত ভোট কী ভোট সেটা বলতে পারবো না, কিন্তু জয়লাভ করছি এটা অবশ্যই, এবং এটা দেখেই বিশ্বাস যে মানুষের যে ভালোবাসা পাচ্ছি। কোনো কাজ তো এখানে হয়নি, আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, স্বৈরতন্ত্র চলছে, স্বৈরাচারী শাসক। এখানে পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেটুকু আছে সেটা হচ্ছে শাসকের আইন,